আসসালামু আলাইকুম, আমি নিশাত শারমিন নিশি, চিফ ডায়েটিশিয়ান পপুলার মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের সাথে কথা বলবো ত্বকের সৌন্দর্য নিয়ে। স্কিন বিউটিফুলনেস আসলে কে না চায়? এভারগ্রিন থাকতে কে না চায়? সবাই চায় আমাকে যেন সুন্দর দেখায়। এই জন্য আমরা কত কিছুই না স্কিনে ব্যবহার করি, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট। আজকাল তো ফেসবুকে ঢুকলে বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম দেখা যায়, যাদেরকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনছি। কিন্তু সৌন্দর্য কি আসলে আসছে একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, প্রয়োজনে আমরা কিছু প্রোডাক্ট ইউজ করতেই পারি, কিন্তু আসল সৌন্দর্যটা কিন্তু ইনার সাইড থেকে আসতে হয়। আপনি যতটা বিউটিফুল থাকতে চান ততটাই কিন্তু বিউটিফুল খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। কেননা আপনার ভিতরে যদি সুস্থ না থাকেন আপনার স্কিন গ্লো করবে না। আপনি যত কিছুই প্রোডাক্ট দেন না কেন, আপনার ভেতর থেকে গ্লো করতে হলে আপনাকে ইনার সাইড থেকে আপনাকে হেলদি থাকতে হবে। আপনি যত সুস্থ আপনার স্কিন ততটাই আপনার টোন দিতে থাকবে। যত বিউটিফুল খাবারগুলো আপনি খাবার তালিকায় রাখবেন আপনার স্কিন ততই বিউটিফুল থাকার সুযোগ থাকবে। আপনি তাহলে খাদ্য তালিকায় কী রাখছেন সেটা একটু ভেবে নিন। আমরা যে জাঙ্ক ফুড খাই সেই জাঙ্ক ফুড খেলে আমাদের স্কিন কিন্তু নষ্ট হতে থাকে। আমাদের বডিতে যদি কোলেস্ট্রল আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু অনেকের স্কিনে দেখবেন ব্ল্যাকিশ একটা টোন থাকে। স্কিন হয়তো সুন্দর কিন্তু কিছু কিছু জায়গায় ব্ল্যাক, হয়তো কপালের দিকে, হয়তো বা কোনো একটা জায়গায় কোনো একটা স্কিন টোন কিন্তু খারাপ হতে থাকে। এগুলো কিন্তু কোলেস্ট্রলের জন্যই হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে কেয়ারফুল হতে হবে আসলে আপনার ওজন ঠিক আছে কিনা। কারণ যাদের ওজন খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রলের এই বাড়তি ঝামেলাটা থেকেই যায়। এছাড়া যারা আছেন হেলদি কিন্তু স্কিন নেই হেলদি, তাদের ক্ষেত্রে কী করবেন? তারা ডেফিনেটলি প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবেন। কেননা আপনি যতটা হাইড্রেটেড থাকবেন ততই আপনার স্কিন করবে গ্লো। আপনি ডিহাইড্রেটেড থাকলে আপনার স্কিন কিন্তু ঝুলে যাবে, রুক্ষ হয়ে যাবে এবং আপনার ত্বক কখনোই গ্লো করবে না। অনেকেই মনে করে স্কিন টোন সুন্দর থাকা মানেই ফর্সা হওয়া। শুধু ফর্সা হওয়াটাই কি যথেষ্ট? নো, স্কিন টোন সুন্দর রাখতে হলে থাকতে হবে ভিটামিন এ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি যেন না থাকে, তার পর্যাপ্ততা। ভিটামিন এর জন্য আপনি আসলে কি খেতে পারেন? অনেকেই চিন্তা করে আমরা আসলে স্কিন টোনের জন্য কি খাবো, ভিটামিন এর জন্য কোন খাবারগুলো সিলেক্ট করব। আমাদের চারপাশে যেগুলো অরেঞ্জ কালার, যেগুলো হলুদ কালার, সেই খাবারগুলো সিলেক্ট করুন। তার ভিতরে আপনি আনতে পারেন, এই যে শীতকালে, পুরো শীতকালে আপনি কিন্তু মাল্টা এবং অরেঞ্জ পেয়ে যাচ্ছেন। আপনি আপনার খাদ্য তালিকায় রাখুন। ভিটামিন এর জন্য আপনি রাখতে পারেন একটু ক্যারোট, একটু মিষ্টি কুমড়া, পাম্পকিন। পাম্পকিনের একটু স্যুপ কিন্তু এক্সিলেন্ট। কিন্তু আপনি এক্সিলেন্ট ফুড থেকে কিন্তু এক্সিলেন্ট স্কিন পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি রাখতে পারেন একটু গাজরের জুস। প্রত্যেকদিন যদি একটু গাজরের জুস আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনি বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ কোনোটাই কিন্তু আপনার ঘাটতি হবে না এবং আপনার স্কিন, চোখ দুটোই কিন্তু বিউটিফুল থাকবে। তাছাড়া কিন্তু যাদের চুলে কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গাজরের জুসটি খুবই ভালো। এছাড়া আপনি খাদ্য তালিকায় রাখতে হবে প্রোটিন। কেননা প্রোটিন যদি কম থাকে তাহলে আমাদের স্কিনের যে সেল রিপেয়ার করে, এই সেল রিপেয়ারের জন্য প্রোটিনের ঘাটতি থাকলে সেটি কিন্তু আর পসিবল হবে না। সেক্ষেত্রে প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় একটি করে ডিম রাখতে পারেন। ডিম কিন্তু খুবই সুন্দরভাবে আপনার স্কিনটাকে বিউটিফুল রাখবে। তবে ডিম অনেকেই ভাজি পোচ এভাবে অনেক বেশি ক্যালোরি কন্টেন্ট করে খায়, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কীভাবে আপনি ডিমটি খাচ্ছেন। এছাড়া আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ফিশ এবং নাটস। মিক্সড নাটস যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। কেননা মিক্সড নাটস আপনার স্কিনের জন্য অনেক হেলদি। একটি ইভিনিং স্ন্যাক্স হিসেবে একটি মিক্সড নাটস এক বাটিতে নিয়ে আপনি কিন্তু সারাক্ষণ খেলেও আপনার কোনো ওজনও গেইন হবে না, কিন্তু মাঝখানে আপনার স্কিন খুব সুন্দর গ্লো করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।